পঁচিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্বিতীয় দিন পার হলেও তা জমে উঠতে পারেনি বিক্রেতারা বলছেন এখনও সাজসজ্জা শেষ হয়নি অধিকাংশ বড় স্টলে অন্যদিকে দর্শনার্থীরা বলছেন এখন হচ্ছে শুধুই ঘোরাঘুরি আর পণ্যের খোঁজ খবর নেয়া তবে প্রবেশ ফি এবার বাড়ানোর কারণে নাখোশ তারা রিয়াদা হাসানের প্রতিবেদন মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বত্রিশ একর জমির ওপর রূপে সাজানো হয়েছে এবারের মেলা মেলার গেট সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের আদলে সঙ্গে থাকছে পদ্মা সেতুর মডেল দৃষ্টিনন্দন এ বাণিজ্য মেলা এখনও পুরোপুরি জমে না উঠলেও ধীরে ধীরে আসতে শুরু করছেন দর্শনার্থীরা তবে এবার টিকিটের মূল্য চল্লিশ টাকা করায় বাড়তি চাপ পড়বে বলছেন অনেকেই মেলায় মেয়ে নিয়ে আসলাম প্রথম আজকে দেখতে আসলাম যে কি কি আসছে নতুন কি কি স্টল আসছে এগুলো এখনো সবাই পুরো ফ্যামিলি নিয়ে আসে নিয়ে আর কেবল তো রানিং হচ্ছে জমতে সময় লাগবে মাঝে গিয়ে জম ভালো মতন জমবে একটু অসুবিধা হবেই তো না বাড়ালেই বেশি ভালো হতো এবছর একুশটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে দেশগুলো হচ্ছে ভারত পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপ সিঙ্গাপুর চীন দক্ষিণ কোরিয়া হংকং থাইল্যান্ড মালয়েশিয়া ইরান তুরস্ক মরিশাস ভিয়েতনাম রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ও অস্ট্রেলিয়া তবে এখনও চলছে সাজ কাজ যারা প্রস্তুত তারা দিচ্ছেন নানান অফার জামা পাজামা লাইক দিস

সেই সঙ্গে ফিরে আসবে মেলার আসল চেহারা গত বছর ছশো ত্রিশটি স্টলের পরিবর্তে এবার চারশো তিরাশিটি স্টল করায় ক্রেতা দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন এবারের মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা রিয়াদ হাসান এসএটিভি ঢাকা